فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. তোমরা সেই বাইতুল্লাহর সেই ঘরের রবের ইবাদত করো যিনি তোমরা যখন ভয় পাও সেই ভয় যিনি সরিয়ে দিয়েছেন অর্থাৎ ভয়কে দূর করে দিয়েছেন এবং তোমরা যখন ক্ষুধার্ত ছিলে যখন তিনি তোমাদেরকে ক্ষুধা নিবারণ করেছেন। এখন বাইতুল কোরআনে এই জায়গায় সূরা কুরাইশের 3-4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার আল্লাহর নাম বা রবের নাম ঘোষণা করেন নাই, বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা সেই রবের ইবাদত করো যিনি বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। বাইতুল্লাহ সৃষ্টি করতে কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে বলেন তো দেখি ইবাদত পাওয়ার একমাত্র হকদার তিনি কে? কিন্তু ভাই বাংলার জমিনে 48,000 পীর, পীরের দরবার গুলোতে যে কায়দায় শিরক চলে আর সেজদা চলে, আল্লাহ মাফ করুক। এ ভাই আমিও কিন্তু পীরের নাতি, আমার নানা আলহাজ ইকরামুল হক, তার বাবা আলহাজ পীর সাহেব সিরাজুল হক, আপনারা যারা মুরব্বী আছেন হয়তো বা অনেকে চিনতে পারেন, ওই আখানাবাদের পাহান পাড়ায় বসা আমার নানার বাপের অর্থাৎ আমার মায়ের নানার এমন রেকর্ড ছিল যে মুখের ফুক দিয়ে কাছের বয়ন পর্যন্ত ফাটাইল। আমি সেই ঘরে সন্তান, ইচ্ছা যদি করি আমিও শুরু করবার করি, এক বছর সময় লাগবে না, কিন্তু ওই জায়গায় যাও তোমরা, কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে। যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, যার বিবেক আছে, ভয় কি কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কোন দরবারে গিয়ে মাথা মজা করতে পারে? আওয়াজ দিয়ে বলেন পারে? যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, এলেম আছে, কালাম আছে, সে মহিলা কি কখনো বাচ্চার জন্য ওই মাজারে যে নিজের পেট ঘষতে পারে? বলেন বিভিন্ন পীরের দরবারে ঘুরেছি ভাই, যে ধরনের কায়দায় চলে আল্লাহ মাফ করুন, ল্যাংটা পরনের একটা কাপড় নাই, কেউ চেনা করে আপনাদেরকে ভিডিও পর্যন্ত দেখাই দিতে পারবো আমার মোবাইলে আছে, কিচ্ছু নাই, গোডাউন সোডাউন সব দেখা যাচ্ছে, ও হারাও বলে পীর, এই ওদের ভিতর কি ছেড়ে, এই ওরা কথা কন না, ওদের ভিতর মাল আছে, যা আছে সত্য দেখা যাচ্ছে, আমি কি আছে ওদেরকে যদি বলেন এই এরকম কেন রে, ওই এসেছে যেভাবে যাব সেভাবে, কিসের কাপড় আর কিসের কি, এটা মানুষ, এটা মানুষ। আমার পীরের কি ধরনের কায়দা রে ভাই, নাম দিছে তাওয়া বাবা, নাম দিছে টং টং শাহ রহমতুল্লাহ আলাই, নাম দিছে গাঙ্গা বাবা, নাম দিছে শিকল বাবা, ওরে বাবা দয়াল বাবা। গাঙ্গা বাবার ভিডিও যখন আমি দেখি এটা লোক বিভিন্ন কায়দায় গান গাচ্ছে, গাব নাকি রে ধর কলকে মার টান গাঞ্জা বাবা আসে টান মহারম কালে সঙ্গে কিসে যাবে না, হে ধর কলকে মার টান গাঞ্জা বাবা আসে টান মহারম কালে সঙ্গে কিসে যাবে না। আবার ডান পাশে একজন দাঁড়াই আছে বসে আছে, এ আবার ফাল মারে উঠে কয় ইল বাবা, আমি কই তোর ইল বাবা না কি বাবা, যেটা খবর ঢোক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেহেতু ছোট মাহফিল তার পুরো প্রচার করে দেই, যেহেতু এই মাহফিলটা আগামী দুই দিনের মধ্যে ইন্টারনেটের মধ্যে যাবে, আপনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, আপনার এলেম কালাম অনেক বেশি, আমরা জানি আপনি তাহাজ্জুদ পর্যন্ত পড়েন, কোরআন শরীফ পড়ার মাধ্যমে আপনি দিনের সূচনা করেন, আল্লাহু আকবার বলেন, কত সুন্দর প্রধানমন্ত্রী। আপনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, আপনি ভারতের দেওবন্দ থেকে আলেম নিয়ে আসেন, আপনি ওই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, মক্কা উম্মুর কুরা বিশ্ববিদ্যালয় থেকে আলেম নিয়ে আসেন, বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ইসলামিক স্কলারদেরকে নিয়ে একটু বলে বসেন।
আসলে নিষেধ থাকে বাংলা জমির জনগণ নগর আছে সবগুলোকে ভুলটুসার দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে 90 ভাগ মুসলমানের ঈমান রক্ষা করা আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছে ঠিক